দাদা ভাই তোমাকে মাইন কি পাঠিয়েছে দেখি দেখি উমা এটা তো সেই 10 বছর আগে তোমাকে যে খেলা থেকে সাসপেন্ড করা হয়েছিল সেই সাসপেনশন অর্ডারের কপি বাট এটা পাঠানোর মানে কি মানেটা অত্যন্ত সোজা নিহা 10 বছর আগেকার ওই সাসপেনশনের অর্ডারটা পাঠিয়ে মায়াঙ্ক শর্মা এটাই বোঝাতে চাইছে যে এখনো মায়াঙ্ক শর্মা ওই ব্যাডমিন্টন ওয়ার্ল্ড রুল করছে যেমন 10 বছর আগেও করত 10 বছর আগেকার সাসপেনশনের অর্ডারটা পাঠিয়ে মায়াঙ্ক আর্যকে বোঝাতে চাইছে যে ওর যা ক্ষমতা আছে আর্য জীবনটাকে কিন্তু 10 বছর আগের মতো নরক বানাতে ও দ্বিধাবোধ করবে না তুমি কোনো চিন্তা করো না মা মায়াঙ্ক আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এবার সময়ের চাকা শুধু সামনের দিকে এগোবে পেছনের দিকে নয় আর এই সাসপেনশন অর্ডারটা যে মায়াঙ্ক শর্মার কাছে উনি যে কোনোদিনও কোনো অন্যায় করেননি সেটা যেদিন আমি প্রমাণ করতে পারবো যেদিন এই অর্ডারটা আমি নষ্ট করে উনাকে আবার কলঙ্কমুক্ত করতে পারবো সেদিনই হবে আমার আসল জয় তারাকে নয় সাবাস দিয়া এই তো এই তো চাই এরকম ফাইটারের মতো কথা বলতে হবে তো ওশো তোমাকে কে ট্রেনিং দিচ্ছে সেটা তো দেখতে হবে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো বাবা এই কদিন আমার মেয়েটা সত্যি সত্যি অনেক বড় হয়ে গেছে তোমরা দুজনে বেঁচে থাকো বাবা বেঁচে পড়তে থাকো বেঁচে পড়তে থাকো ডক্টর সাহেব মেরি ব্যান গেছে ও আবি ঠিকঠাক না ও ফিলহাল ঠিকঠাক না দেখুন পেশেন্ট কিন্তু কোনোদিনও ওই সমস্ত জিনিস ব্যবহার কিন্তু হ্যাবিচুয়েটেড ছিলেন না হ্যাঁ আর ওই ঘটনাটা কিন্তু ওনার নার্ভাস সিস্টেমের উপর সাংঘাতিক প্রেসার ফেলেছে শরীর তো এফেক্টেড হয়েছে অ্যালামিক দ্যাট ব্রেনটাও কিন্তু এফেক্টেড হয়েছে আর আমাদের তো সন্দেহ হচ্ছে যে ওনার জ্ঞান ফেরার পর ওনার মেন্টাল প্রবলেম হতে পারে তবে সেটা কিন্তু টেম্পোরারি ট্রিটমেন্ট পেলে শি উইল রিকভার কমপ্লিটলি আপনি এত টেনশন করবেন না এভরিথিং উইল বি ফাইন উপরওয়ালার উপর ভরসা রাখুন ওকে আমি একবার আমার বোনকে দেখতে পারি একবার এখন না ঠিক সময় নার্স এসে আপনাকে নিয়ে যাবে কেমন আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না শোনো আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা এটাই আমার শেষ কথা তোমাকে দাদা ভাই পুতুলটা না দিয়ে এসেছি আস্তে একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো না আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি মা ঘরে ছিল বাবা এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল সর্দারজি না ঠিক আছে আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন আসলে আমার জানাটা খুব দরকার আমি তাহলে আসি কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি বাঁধাকপি বাটা নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল